নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকে এবার অত্যাধুনিক পরিষেবা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী গাছে আগুন, ছিনতাইয়ের কবলে স্কুল ছাত্রী। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবির। হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধার। পানীয় জলের পাইপ ফেটে দুর্ভোগ। সেলফ ডিফেন্স এবং সোশ্যাল মিডিয়া নিয়ে কর্মশালা। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকে এবার অত্যাধুনিক পরিষেবা। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকে এবার চালু হতে চলেছে অনলাইন পরিষেবা সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক পরিষেবা। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত বনগাঁ সমবায় ব্যাংকে তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় নাবার্ডের সহযোগিতায় এবং ব্যাংকের উদ্যোগে আজ এক বিশাল কর্মশালা করা হয়েছে। উপস্থিত ছিলেন অঞ্চলের সমবায় পরিদর্শক অর্ণব সরকার, ব্যাংক আর শাখা প্রবন্ধক শৈবাল সমাদ্দার সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই একসুরে বলেন যে আগামী দিনে এই ব্যাংক বা প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতিগুলি হবে প্রত্যন্ত গ্রামীণ মানুষের প্রধান চালিকা শক্তি। আমরা আগে ব্যাংকিং পরিষেবাটা একটা নির্দিষ্ট জায়গা অবধি সীমাবদ্ধ ছিল, তো সেটাকে আমরা আরও গ্রাসরুট লেভেলে আমরা নিয়ে যে যাওয়ার চেষ্টা করছি, এবং গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়ার জন্য নাবার্ডের উদ্যোগে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হচ্ছে, যেটাকে বলে ন্যাশনাল লেভেল প্যাক সফটওয়্যার বলে। একটা সিঙ্গেল সফটওয়্যার আনা হচ্ছে আগামী দিনে, তাতে সেই সফটওয়্যারের মধ্যে দিয়ে গ্রাসরুট লেভেলে চাষি ভাইরা ওনারা ব্যাংকিং পরিষেবা পাবেন, সার কেনা থেকে বীজ বিক্রি করা থেকে সব রকম পরিষেবা, ক্রেডিট এবং নন ক্রেডিট বোথ ফেসিলিটি ওনারা অ্যাভেল করতে পারবেন। সমবায় ব্যাংকগুলিকে অনলাইন কর্মকাণ্ডে নিয়ে আসা হবে অতি শীঘ্রই। প্রয়োজনে ব্যাংক চলে যাবে গ্রাহকদের কাছে, গ্রাহকদেরকে আর ব্যাংকে আসতে হবে না। এক একটা সমবায় সমিতি পরিচালিত ব্যাংক হয়ে উঠবে এক একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহক পরিষেবা কেন্দ্র। শুধু টাকা লেনদেনই নয়, আরো বিভিন্ন পরিষেবা এবার সমবায়ের সদস্যরা বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। পাশাপাশি কৃষকেরাও এবার অনলাইন অ্যাপের মাধ্যমে মাঠে বসেই চাষ করতে করতে ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। পরিধি প্রসারিত হবে সমবায়ের, দেশ এবং বিদেশেও সমবায় ভাবনা নিয়ে যাওয়ায় এক মনোগ্রাহী প্রয়াস করে দেখালো পশ্চিমবঙ্গ রাজ্য সমবায়। এতে বনগাঁ শাখার প্রায় ২৫,০০০ গ্রাম উপকৃত হবে। আমি বলবো যে এতদিন আমাদের যে কোঅপারেটিভ ব্যাংকে নেট ব্যাংকিং ছিল না, সেই সুবিধাটা ব্যাংক আমাদেরকে দিচ্ছে, যেহেতু গ্রাহক আমরা, তাতে করে গ্রাহকের ভেতরে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা একটা সাড়া দেবে, যাতে করে আগামী দিনে অন্যান্য ব্যাংকের মতো আমরা যাতে এই ব্যাংকে নিয়মিতভাবে নেট ব্যাংকিংয়ের যে সুবিধাটা পাই সেই দিক থেকে আমাদের ক্ষেত্রে খুব ভালো হবে গ্রাহক হিসাবে। পাশাপাশি রাজ্যের সমস্ত সমবায় ব্যাংকের গ্রাহকেরাও একইভাবে উপকৃত হবেন। কেন্দ্র সরকার যে ট্যাক্স কম্পিউটারাইজেশনের যে প্রযুক্তির আওতায় আমাদের অন্তর্ভুক্ত করতে চাইছেন, তাতে আমরা বিশেষভাবে উপকৃত হব। আমরা অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন টাকা পয়সা লেনদেন বা ট্রানজ্যাকশন করতে পারব, এতে আমরা উপকৃত হব, আমাদের গ্রাহকরাও উপকৃত হবে এবং সমাজ এর জন্যে সমাজের সাধারণ মানুষ উপকৃত হবে। আর এই প্রসঙ্গে আমি বলে রাখি, গ্রাম বাংলার যারা প্রত্যন্ত গ্রামের লোক তারাও এই পরিষেবার মাধ্যমে খুবই উপকৃত হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী গাছে আগুন। জামাই ষষ্ঠীর দিনে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার ষষ্ঠী তলায় একটি ষষ্ঠী গাছে হঠাৎই আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান ধূপ ও মোমবাতি থেকেই সম্ভবত আগুন লেগেছে গাছে। গাছটা ছোট থেকে দেখি, আমরা ছোট থেকে দেখি, এখানে পুজো দিতে আসি, লোকে পুজো হয়, মা ষষ্ঠী করতে পুজো দিতে আসে, ধূপবাতি দিই, অনেক মানে হয়, কাজে লাগে গাছটা। একবার পড়ে গেলে উল্টে পড়ে গিয়ে আবার উল্টে দাঁড়িয়ে পড়লো গাছটা, না বসিয়ে দিয়েছিল, হ্যাঁ বসিয়ে দিয়ে হয়ে গেছে, বসিয়ে দিয়ে তখন হয়ে গেল গাছ। এটা কি ষষ্ঠী গাছ? হ্যাঁ ষষ্ঠী, ষষ্ঠী গড় ষষ্ঠী গড় একদম। আজকে মা ষষ্ঠী পুজো, ওই জন্য মানে ষষ্ঠী ঠাকুরের দিতে এসেছিল জামাই ষষ্ঠী।
আর এটা কত বছরের গাছ জানেন? কত বছর? আমাদের দাদু আমলে বাবা আমলে গাছ এটা। স্থানীয় মানুষজনের সহযোগিতায় ও পরে দমকলের একটি ইঞ্জিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। দমকল কর্তৃপক্ষ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। আজকে মা ষষ্ঠীর পুজো ছিল, সকাল থেকে ভদ্রমহিলারা এসে এখানে ধূপবাতি জ্বালিয়েছে, কেউ খেয়াল করেনি, বাতি জ্বেলে চলে গেছে। হঠাৎ আমরা খানিকক্ষণ পরেই দেখতে পাই একটু করে আগুন জ্বলছে। আমরা এখানকার সবাই লোকাল ছেলেদের জড়ো করে বালতি জল নিয়ে টিউবওয়েল থেকে দিয়ে আসি, আগুনটাকে কন্ট্রোলে রেখে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি। এখন ফায়ার ব্রিগেডের গাড়ি এসে নেভানোর কাজ চলছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ছিনতাইয়ের কবলে স্কুল ছাত্রী। ভর সন্ধ্যায় ছিনতাইয়ের কবলে পড়ল এক স্কুল ছাত্রে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুল ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত। আহত স্কুল ছাত্রী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রেলওয়ে সাবওয়ে ব্রিজের নিচে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আহত ওই স্কুল ছাত্রের নাম ঋতিকা ঘোষ, বয়স 18, বাড়ি মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পার্ক এলাকায়। পরিবারে রয়েছে বাবা উৎপল ঘোষ, মা রূপালী ঘোষ। ঋতিকা মালদা বাল্য গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ মালদা শহরের রথ বাড়ি থেকে বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল স্কুল ছাত্রী। সেই সময় রথ বাড়ির সাবওয়ের নিচে পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে ওই স্কুল ছাত্রের মুখে স্প্রে করে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ পরিবারের। স্কুল ছাত্রী অচৈতন্য হতেই তার কাছ থেকে গলায় সোনার অলংকার নিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর স্কুল ছাত্রী বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। স্থানীয়রা ছুটে এসে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। আমি রথবাড়িতে মার্কেট করতে গেছিলাম, দিয়ে রথবাড়ির নিচে যে সাবই গেটটা আছে ওটা দিয়ে আমাকে বাড়ি যেতে হয়। তাই পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম সামনে টোটো নেবো বলে, আর হঠাৎ দিয়ে পিছন থেকে একটা বাইক আসে, সেই বাইকে দুইজন ছিল, আমার মুখে স্প্রে করে দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। দিয়ে আমার চেনটা নেওয়ার নেই, বাট আমি বাধা দিতে গেলে আমাকে মানে কিছু একটা ধারালো অস্ত্র দিয়ে এখানে আঘাত করে, আর পিছনে মাথায় অনেক চুলটা ধরেছিল। তো আমি ঠিক তারপর বুঝতে পারছিলাম না কী করবো, দিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। দিয়ে আশেপাশে যারা ছিল তারা এলো, আমাকে জল টল খাওয়ালো, দিয়ে আমি একটু সুস্থ হলাম। দিয়ে আমি আমার হালকা একটু মনে পড়ছে যে আমার মনে হয় কাউকে বলা দরকার, সামনে পিছনে ঘুরে গেলেই তো রথবাড়ির মেন মানে যে পোর্শনটা আছে ওখানে একটু পুলিশ, ট্রাই করছিলাম গিয়ে বলার, কিন্তু সেইটা আর হলো না। আর তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। আমি মানে হঠাৎ এই সন্ধ্যাবেলা যে ওইখানটায় যে ওরম হবে এটা বুঝতে পারিনি। আমার সাথে আজ হলো, পরে অন্য কারোর সাথে তো এরম হতে যায়। আমি এটার একটা মানে কি বলবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবির। কোনা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় 70 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে হাওড়ার নগরপাল বলেন, এখানে রক্তদান শিবিরের পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো, পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়ে বাচ্চাদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবাইকে সচেতন হতে হবে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা, উপস্থিত ছিলেন ডিসি সাউথ প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, জগাছা থানার আইসি সতীনাথ চট্টরাজ, কোনা ট্রাফিক গার্ডের আইসি অতীন্দ্রনাথ মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের সেকেন্ড অফিসার অমিত কুমার দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাখা হয়, যাতে মানুষ রাস্তায় গাড়ি করে বেরোনোর সময় সচেতন হয়। কথা হচ্ছে আজকে এটা অন্য প্রোগ্রামে এসেছি, তার ব্যাপারে বলবো। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর স্কুলের বাচ্চাকে নিয়ে একটা কুইজ প্রোগ্রাম করা হলো। মেন আইডিয়া ছিল যেটা কোনা ট্রাফিক গার্ডের আইসি আর সবাই মিলে করেছে, কি বাচ্চাদের মাধ্যমে যাতে ট্রাফিকের আইন তার পরিবারের লোকরা মেনে গাড়ি চলা, এটা একটা মেসেজ স্প্রেড করা, মেসেজ দেওয়া। সেই জন্য আপনারা দেখেছেন ট্রাফিক রিলেটেড কুইজ, ট্রাফিক রিলেটেড প্রশ্ন করা হয়েছে, বাচ্চারা খুব ভালো করে উত্তর দিয়েছে। তো এটা খুবই ভালো কি বাচ্চারা জানে। এখন আমাদেরকে একটা সচেতন নাগরিক হিসাবে ট্রাফিকের আইনকে মেনে চলতে হবে, কারণ যখন বাচ্চারা এত অ্যাওয়ার আছে, এত জানকারি ওদের আছে, তাহলে বাকি লোক তো নিশ্চয়ই তাদের জানা উচিত। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধার। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানায় হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধার করে সেই সমস্ত ব্যক্তির হাতে তুলে দিলেন রানাঘাট পুলিশ জেলার সুপার
কে কান্নার, সাথে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ রূপান্তর সেনগুপ্ত, রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সেনাপতি সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন রানাঘাট সহ বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে স্বভাবতই খুশি ওইসব মোবাইল মালিকেরা। এর পাশাপাশি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো হয় শান্তিপুর থানা এবং জেলা পুলিশের আধিকারিকদের পক্ষ থেকে। শান্তিপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত মালাকারের একান্ত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সার্থক রূপ নেয়। আজকে শান্তিপুর থানা থেকে আমরা শুরুয়াত করছি। আমার রানাঘাট পুলিশ জেলাতে আরও বাকি আটখানা পুলিশ স্টেশন আছে, ওটা বিভিন্ন রেটে এরকম সমাধানা চালানো হবে। তার সাথে সাথে মোবাইল ফিরিয়ে পাওয়ার এরকম একটা কর্মসূচি আপনারা জানেন লাস্ট 6 মাস ধরে আমরা করছি। এই শান্তিপুরেও 3 মাস আগে আমরা একবার যারা যারা মোবাইল হারিয়ে গেছিলো ওনাকে ফিরিয়ে পাওয়ার ব্যবস্থা করেছিলো। গত মাস কারেন্ট যেটা তারা করেছে এরকম আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম মাধ্যমে মানুষের কাছে জানানোর চেষ্টা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পানীয় জলের পাইপ ফেটে দুর্ভোগ। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত চিত্তরঞ্জন নিয়ামতপুর রোডের চৌরঙ্গি ট্রাফিক পোস্ট সংলগ্ন পানীয় জলের পাইপ ফেটে সেই জল উঠেছে রাস্তার উপরে, ফলে দুর্ভোগে পথচারীরা। দীর্ঘ কয়েকদিন ধরেই রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। স্থানীয় সাধারণ মানুষের বক্তব্য, এই জল রাস্তার উপর বন্ধ না হলে আগামী বর্ষাতে এই রাস্তাটি আরো খারাপ হবে, ফলে অসুবিধায় পড়তে হবে পথচারীদের। রাস্তার উপরে জল ও কাদা জমে থাকাতে রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান। এই সমস্যাটা আছে, এটা তো যোগাযোগের মেন কেন্দ্র, ধরুন এই রোডটা। এবারে পিচ জলে যদি পিচের উপর জল গেলে রাস্তাটা একটুই খারাপ হয়ে যায়। সাধারণ মানুষ পারাপার করে, সামনে বর্ষাকাল আসছে, রোডটা এত বিচ্ছিরি হয়ে যায়, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। তাছাড়া মেন জায়গা চৌরঙ্গ পয়েন্ট আছে, ফাঁড়ি আছে, এখানে যোগাযোগের মেন কেন্দ্র। তাই এই রোডটা যেখানে যেভাবে খারাপ হোক আর যেভাবে জলটা পার হচ্ছে, এই জলটা বন্ধ হওয়া দরকার আছে আর রোডটা মেরামতের দরকার আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। সেলফ ডিফেন্স এবং সোশ্যাল মিডিয়া নিয়ে কর্মশালা। জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত 6 দিনের এই কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান হলো আজ শনিবার জেলা পুলিশের সদর দপ্তরে। শেষ দিনে কর্মশালায় অংশ নেওয়া মেয়েরা যেমন তাদের বিভিন্ন সেলফ ডিফেন্সের মহড়া দেখালো, পাশাপাশি সোশ্যাল মিডিয়া সম্পর্কে প্রাপ্ত শিক্ষা সবার সামনে তুলে ধরল বিশেষ কর্মশালায় অংশ নেওয়া অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রেরা। 6 দিন ব্যাপী এই কর্মশালা শেষে অনুষ্ঠানের আয়োজক জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়ী নেতাদের হাতে মানপত্র এবং একটি করে চারা গাছ তুলে দেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাভালে সহ উচ্চ পদস্থ আধিকারিক এবং অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিজয়িনী অর্চনা রাজবংশী প্রশিক্ষণ শেষে জানায়, এই 6 দিনে আমরা অনেক কিছুই শিখতে এবং জানতে পেরেছি, যেগুলি আমরা আমাদের পরিবার, গ্রাম, বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করতে পারব আগামী দিনে। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বলেন, আজ 40 জন মেয়েকে নিয়ে বিজয়িনীদের প্রথম ব্যাচ তৈরি হলো। এই মেয়েরা পুলিশ বন্ধু হিসেবে সমাজে কাজ করবে। আগামীতে এমন কর্মসূচি জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে আয়োজন করা হবে। চত্বর একটা প্রোগ্রাম ছিল এটা বিজয়িনী। আমরা যে গার্লস স্টুডেন্ট আছে ওনাদেরকে আমরা হেল্প সেলফ ডিফেন্স ট্রেনিং বা সোশ্যাল অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের যেটা চাইল্ডের ক্ষেত্রে যেটা বিভিন্ন ক্রাইম থাকে কীভাবে আমরা বাঁচাতে পারে সেরকম ধরনের একটা আমরা 7 দিনের একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আজকে শেষ হয়েছে। আমাদের ফার্স্ট ব্যাচ বিজয়িনী আজকে এখান থেকে ট্রেনিং নিয়ে এটা বেরিয়েছে। এটা খুব সবাই উনি ওনাদের এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করেছে, যারা এখানে ক্লাসেস নিয়েছে উনি ওনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। তো এটা আমরা অনেকগুলো এই বাচ্চার থেকে শিখতে পেরেছি কি কী ইস্যুজ আছে, পুলিশ কীভাবে ওনাদের ইন্টারভেনশন করতে পারে, আমরা ওনাদেরকে কীভাবে হেল্প করতে পারি, এটা আমরা আজকে এটা এই 7 দিন ধরে আমরা শিখতে পেরেছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।